এই মুহূর্তে বিজেপির আইটি সেলের নেতাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন সুদীপ রায় বর্মণ। কংগ্রেস নেতৃত্ব পাশে দাঁড়িয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ব্রেকিং নিউজ, বিজেপির আইটি সেলের নেতারা এয়ারপোর্টে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের পাশ থেকে ছবি তুলে ভাইরাল করে, যাতে উপনির্বাচন এবং 23-এর নির্বাচনে যাতে দুর্বল হয়ে পড়ে ত্রিপুরা মথার রাজনৈতিক দল মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এই নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, তখন কংগ্রেস নেতৃত্ব ত্রিপুরা রাজ্যের পাশে দাঁড়িয়েছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের। সুদীপ রায় বর্মণ আরও বলেন, জঘন্য রাজনীতি খেলা শুরু করেছে শাসক দল বিজেপির, নাটকগিরি শুরু করেছে ত্রিপুরা রাজ্যের, জনগণ কিছুতেই মেনে নিতে পারবে না। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, একসময় তিনি সুদীপ রায় বর্মণের ঘনিষ্ঠ এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তিনি কয়েক বছর তিনি ঘর সংসার করেছিলেন, শেষ মুহূর্তে শাসক দল বিজেপিকে তীব্র হুঙ্কার দিয়েছেন দাপটে প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মণ বিজেপির আইটি সেলের বিরুদ্ধে।